অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোমস্টে, স্নো হোয়াইট হলিডে ইন। চলুন দেখে নিই এক নজরে কেমন লাগে। সামনে যে এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, নিচে রাস্তার ধারে এটা ডাইনিং কিচেন। তো চলুন প্রথমে ওখানে দিই, পেট পূজাই তো বাঙালির সবচেয়ে বড় পূজা, তো প্রথমে ওটাই একবার দেখে নেওয়া যাক। সাধারণ ঘরোয়া রেস্টুরেন্ট টাইপের বসে খাওয়া, তবে এই যে জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে খাওয়া, এর আনন্দই আলাদা। সামনের এই পেজটি দেখতেই পাচ্ছেন, এটা পার্কিং প্লেস আমাদের হোমস্টের। এখানে চার পাঁচটা গাড়ি অনায়াসে রাখা যায়, আর পাশে ড্রাইভারের হোমও আছে যেখানে ড্রাইভার নাইট স্টে করতে পারে। তো এই আমাদের হোমস্টে কটেজ, ফ্যামিলি কটেজ, সামনে খেলার জায়গা, এখানে আমরা বনফায়ার বাগারাও করি, মাঠের মতো আছে, যে পারপাসে ইউজ করুন, রাত্রে বনফায়ারের জন্য ইউজ হয়, সকালে বাচ্চাদের খেলার জন্য। ঘরের ভিতরটা টোটালি উডেন ফিনিশ, ফ্লোর থেকে আরম্ভ করে সিলিং অবধি। দুটো বড় কিং সাইজ বেড আছে, চারজন অনায়াসে হতে পারে, বেশি চাইলে বেশিও হতে পারে, কোনো প্রবলেম নেই। এখানে আপনারা দেখছেন ফায়ার প্লেসও আছে, রাত্রে এখানে আগুন জ্বালানো হয়, দেওয়ালে আয়না থেকে আরম্ভ করে সব কিছুই আছে। বাথরুমটা দেখে নেওয়া যাক, বেসিন, কমোড, গিজার, যেটা সবচেয়ে বেশি কাম্য একটা ঠান্ডার জায়গায় গিয়ে, তো সবই কিন্তু এখানে একদম ঠিকঠাক কন্ডিশনে পাওয়া গেছে। তো ঘরে অলরেডি গেস্ট রয়েই গেছে, তো আমাদের সাথেই এসেছে, তো আমি ওদের শুদ্ধই এই ভিডিও বানাচ্ছি। এদিকে দেখুন, এগুলো আলাদা, ওই কটেজ ছাড়াও যে তিনটি রুম আমাদের আছে সেই রুমগুলো, এখানে একটা রুম, সাইডে একটা রুম, ওই সামনে ফ্রন্ট ফেসিং একটা রুম। এই রুমগুলো কিন্তু একই টাইপের ফিনিশ, ভিতরে সম্পূর্ণটা উডেন ফিনিশ, তবে এখানে এদিকে দুজন, এদিকে একজন, সেন্টার টেবিল আছে, সামনে দিয়ে অসাধারণ ভিউ আছে, সিলিং দেয়া আছে, এবং এরও কিন্তু বাথরুমের কন্ডিশন একই, একই অ্যামিনিটিস বাথরুমেও রয়েছে। তো এগুলো থ্রি রুম কটেজ, ফোর রুমের জন্য আইডিয়াল। কটেজে তো আমার মতে ছজনও থাকা যেতে পারে, যে খাটগুলোর যে সাইজ, তবে আমরা বুকিং চারজনের জন্যই দেই। এই দেখুন জানলা দিয়ে, দরজা দিয়ে ভিউ দেখুন, সামনে কাঞ্চনজঙ্ঘা কোটাটা দেখা যায়, সামনে পার্কিং, এবং এইখানে এই রুম তিনটের বনফায়ার কিন্তু এর সামনে হয়। এই সামনে যে প্লেসটা দেখছেন, এখানেই বনফায়ার করা হয় এই প্লেসটাতে স্পেশালি। স্নো হোয়াইট হলিডে ইনে বুকিংয়ের জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন করে আপনি বুক করতে পারেন। আমাদের এনজিপি বা বাগডোগরা থেকে এখানে নিয়ে আসার গাড়ির ব্যবস্থাও আছে, পিক আপ ড্রপ বা কমপ্লিট ট্যুর করার জন্য যদি আপনারা গাড়ি চান, তাও হোমস্টে থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। নির্দ্বিধায় কল করুন, বুক করুন, থাকুন, তাহলে বুঝতে পারবেন চারকোলের সৌন্দর্য। ধন্যবাদ।